খাবারটা দেখতে খুবই সাধারণ, বাট খেতে অসাধারণ। হ্যাঁ, আজকালকে যে খাবারটি খুবই জনপ্রিয়তা পেয়েছে সেটি হচ্ছে মোমোস। আর মোমোস খাবারটা আজকালকে যেরকম স্ট্রিট ফুডে জনপ্রিয়তা পেয়েছে, সেই সাথে রেস্টুরেন্টেও। তো আমার বাসায়ও সবারই খুবই প্রিয় এই চিকেন মোমোস। তো আজকে আমি আপনাদের সাথে ঝটপট এই চিকেন মোমোসের রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি, আশা করি ভালো লাগবে। তো ফার্স্টে এই চিকেন মোমোসের ভিতরের ফিলিংটা তৈরি করব। এজন্য আমি চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি, এখানে প্রায় 300 গ্রাম পরিমাণ নিয়ে নিয়েছি, 2টি কাঁচামরিচ কুচি আর 4টি পেঁয়াজ আমি ফালি করে কেটে নিয়েছি। এখন এগুলো গ্রাইন্ড করে নেব, এর জন্য গ্রাইন্ডার মেশিনে দিয়ে দিচ্ছি। সেই সাথে এখানে আরও দিয়ে দিচ্ছি সয়া সস 2 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ 1/2 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি আদা ও রসুন পেস্ট 1 চা চামচ পরিমাণ। এখন মিক্স করে নিচ্ছি আমি গ্রাইন্ডারে, এটা মিক্স করে নিয়েছি কোনো ধরনের পানি ছাড়া। এখন আমি রুটিটা বানিয়ে নেব বা রুটির ডোটা তৈরি করে নিচ্ছি। এর জন্য 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল প্রায় 5 থেকে 6 টেবিল চামচের মতো। এখন এগুলো খুব ভালোভাবে তেল আর লবণটা হাত দিয়ে কচলিয়ে কচলিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে করছি, আপনারাও ঠিক একইভাবে করে নেবেন। তো এটা এখন রেডি হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি। প্রথমে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি আমি। তো 1/2 কাপের চেয়ে আর অল্প একটু পানি বেশি লেগেছে, আপনারা পানিটা অল্প অল্প করে দেবেন। তো এখন আমি খুব সফট একটি ডো তৈরি করে নিচ্ছি। 2 কাপ আটা দিয়ে আমি এই ডোটা তৈরি করে নিয়েছি, এখন 10 মিনিট রেস্টে রেখে দিয়েছি। রেস্টে রাখার পর এরকম ছোট ছোট করে ডো আমি করে নিয়েছি, কেটে নিয়েছি। এখন বেলে নিচ্ছি। আপনারা মোমোর সাইজটা কীরকম করবেন সে অনুযায়ী ডোটা ভাগ করে নেবেন। তো আমি রুটি বেলে নিচ্ছি, ছোট একটা রুটি হবে, ঠিক এরকম পাতলা রাখবেন, বেশি মোটাও হবে না আবার বেশি পাতলাও হবে না। তো আমি রুটি বেলে নিয়েছি, এখন মোমো শেপ তৈরির পালা। তো ফার্স্টেই সেই চিকেন কিমাটা দিয়ে দিচ্ছি মাঝখানে আর কাঁটা চামচের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছি। এখন জাস্ট ভাজটা দেখুন আমি কিভাবে করছি। ভাজটা আসলে আপনাদের দেখেই এটা বুঝে নিতে হবে আমি কিভাবে করছি। তো এটা আমি একটা শেপে করছি, লম্বালম্বি শেপে। এর জন্য ফার্স্টের অংশটা আঙুল দিয়ে একটু ভিতরের দিকে ঢুকিয়ে ডান পাশ থেকে কুচি দিয়ে দিয়ে করে নিয়েছি। সেম শেপটা আমি আবারও করে দেখাচ্ছি, একই প্রসেস। দেখতেই পাচ্ছেন কিভাবে করছি, জাস্ট এখন ডান দিক থেকে কুচি দিয়ে দিয়ে বাম পাশের সাইডে এটা লাগিয়ে নিতে হবে। তো একটা শেপ আমার রেডি হয়ে গেছে, এখন মোমোর আমি আরেকটা শেপও করে নিচ্ছি। এটা হবে গোল শেপ বা রাউন্ড শেপ, এটাকে এবার মাঝ বরাবর কিমাটা দিয়ে দিয়েছি আর হচ্ছে জাস্ট ডান দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কুচি দিয়ে দিয়ে ঘুরিয়ে নিচ্ছি ভাঁজ দিয়ে দিয়ে, আর লাস্ট অংশে লাগিয়ে দিয়েছি দুই পাশ। হয়ে গেছে, আরও একটি আপনাদেরকে আমি করে দেখাচ্ছি। তো গোল শেপের ক্ষেত্রে মাঝ বরাবর কিমাটা দিয়ে দিতে হবে আর যে কোনো পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এটা রাউন্ড শেপ করে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন, তো এইভাবে করে আমি সবগুলো শেপ দিয়ে নেব, মোমোস তৈরি করে নেব। আর এদিকে চলে এসেছি স্টিম করার জন্য। তো নিচে পানি দিয়ে বলক আনিয়ে উপরে ঝুড়ির মধ্যে আমি মোমোসগুলো দিয়ে দিচ্ছি, আর ঝুড়িতে একটু তেল ব্রাশ করে নেবেন
এখন ঢাকনা লাগিয়ে স্টিম করে নিচ্ছি 5 মিনিটের জন্য। এদিকে আমি আরও তৈরি করে নিয়েছি মোমোস। তো 5 মিনিট হয়ে গেছে, 5 মিনিটেই সিদ্ধ হয়ে যাবে প্রপারলি। মোমোস স্টিম বা সেদ্ধ হতে বেশি টাইম লাগে না। এখন মোমো সস তৈরি করব। এর জন্য বাটিতে দিয়ে দিচ্ছি কালো তিল 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, এটা লাল মরিচের গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ। এখন এখানে সব কিছু মিক্স করে নিচ্ছি, আর এদিকে আমি সয়াবিন তেল নিয়ে নিয়েছি, তেলটা আগুনে আমি গরম করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠে গেছে, তার মানে তেলটা গরম হয়ে গেছে। এখন অল্প অল্প করে সেই মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো তেল বেশিও লাগতে পারে, কমও লাগতে পারে, আপনি তেলটা বুঝে দিয়ে দেবেন। যখনই দেখবেন মশলাগুলো ডুবে গেছে, তো সেই পরিমাণ তেল আপনি দিয়ে দেবেন। তো আমাদের চিলি অয়েল রেডি, আর দেখতেই পাচ্ছেন আমি সার্ভ করেছি। তো ঝটপট আমাদের চিকেন মোমো আর চিলি অয়েল রেডি। আর চিলি অয়েল যারা স্পাইসি খেতে চান তাদের জন্য তো একেবারে 100% একটি অমৃত খাবার। আর দেখেই এতটাই লোভ লাগছে এই খাবারটা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর খাবেন। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।